পাবনা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুর দুইটার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা নির্বাচন অফিসার মাহবুবুল আলম ও পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন সদস্য পদের প্রার্থীরা। পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কামিল হোসেন মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা আসম ও আব্দুর রহিম পাকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে জানান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।